এখন মানতে চাচ্ছে না ও তো বললো আলো ভাই ভাই চলা ধরনা হচ্ছে একটা এখানে রাতির আড়াইটে দুটো আড়াইটা থেকে দুটো লোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গ্রাম গ্রামে এসছে এই লিস্টটা বানানো হয়েছে এই লিস্টটা জেনুইন লিস্ট কেউ কোনো পয়সা করে নিয়ে করেনি গড়রাজি হয় তারপরে সুপার একটি চিঠি লিখতে বলেন যে এই লিস্টটি পয়সা বিনা মানে কোন পারিশ্রমিক ছাড়া নেওয়া হয়েছে সেই চিঠিটা কই জেলাতে আচ্ছা তারপরে সেকেন্ড ডোজ এখনো দেওয়া শুরু করেনি ফার্স্ট ডোজ সাতজন আটজন ধরে করেছে এরা তা লক্ষ্য করে দিয়েছে ভেতরে ফাঁকা রয়েছে হসপিটালের স্টাফরা ভেতরে রয়েছে কোনো রকম ইয়ে করছে না টোকেন ইস্যু করেনি আমরা সেই রাত্রি দুটো আড়াইটা থেকে দাঁড়িয়ে আছি সুগারের পেশেন্ট আছে হার্টের পেশেন্ট আছে আমরা এমটি স্টমাকে রয়েছি ঠিক আছে বিভিন্ন বয়সের লোক আছে 70-80 বছরের সব বয়সের লোক আছে এটা দেখিয়ে দাও এটা ও ঠিক আছে নোটিশ দিয়ে দিন দিন দেবে না বলছি আমাদের অবস্থায় বলছে টোকেনও দেবে না কোন রকম রেসপন্স করছে না শান্তিপুর হসপিটাল আর এই যে আচ্ছা এইটাও থাক আমরা বলছি যে সুষ্ঠুভাবে টোকন দিয়ে মানে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না হ্যাঁ সকাল থেকে সেই রাত্রি থেকে মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না উপরন্ত মানে ইয়ে করছে মানে মানে এত মানুষ আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি ওই ভদ্রলোক 110 জনের নাম লিস্ট করেছে ঠিক আছে 110 জনকে দিক এবার সেটা এরা মানছে না আমরা বলেছি আমরা যেটা 110 জনের লেখা আছে সেই 110 জনকে দেওয়া হোক কিন্তু কোনো রকম ভাবে মানছে না কাট মানি হচ্ছে না তো আমরা মানি কি চাইছে আপনারা আমরা চাইছি 110 জনের যে লেখা হয়েছে তাহলে 110টা যে টুকুন সেটাই এখান থেকে দেওয়া হোক এবার আমরা ধরুন কেউ খেয়ে আসিনি এবার না খেয়ে তো আমরা কেউ ভ্যাকসিন দেবো না এবার এরা বলতে চাইছে এখান থেকে ডাইরেক্ট ঢুকিয়ে মানে ভ্যাকসিন দেবে দেবো না দেওয়া হবে না মানে দেওয়া বলে সেটা আর কি হয়নি লোক আছে আমরা বলছি আপনারা যখন দেবেন 110টা একবারে দেওয়া যায় না টোকনটা ইস্যু করুন তারা বাইরে সব এমটি স্টমাকে আছে খেয়ে তারপরে আসুক ধীরে সুস্থে আসুক এরা কোনো কিছু সহযোগিতা করছে না কোনো কিছু করছে না স্টপ করে রেখে দিয়েছে ওইটা হুমকি দিচ্ছে সকালবেলাতে হ্যাঁ আমরা বারবার বলছি দেখছি দেখছি এই দেখছি দেখছি করে কেটে দিচ্ছি লিস্টার থেকে নিয়ে কমল চৌধুরী।